সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল উপজেলাধীন তেঘরা এলাকায়। আমরা আবারও বেশ কিছু সারগুলো দেখছি, কাউসার ভাই নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, এই সারগুলো সম্বন্ধে আপনাকে কিছু তথ্য দিতে চাই। শনিবার 29 এপ্রিল 2023 আজ, তো আমরা একটু আগে শুরুতেই এক নজরে সারগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা এই পাশে দেখছি আরো একটি আছে, চলেন আমরা একটু কাউসার ভাইয়ের সাথে কথা বলি। কাউসার ভাই, কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত? আজকে প্যাকেজে হচ্ছে 6টা, আর এক্সট্রা একটা দিব আর কি। প্যাকেজে 6টা আর এক্সট্রা একটা। এক্সট্রা বলতে কি, এটা আলাদা একটা, এটা আলাদা একটা আছে। এটা কি, কোনটা? এটা এটা ক্রস, এটা ক্রস। জি, আচ্ছা, প্যাকেজে 6টা এবং এখানে আরো একটা আছে, চাইলে এটাও কেউ নিতে পারবে। আচ্ছা, এটা একটা। আচ্ছা, চলেন আমরা আগে এগুলো দেখি। আচ্ছা, তাহলে এই যে 6টা প্যাকেজে, এই 6টার মধ্যে রানিং দাতালো কয়টা? রানিং দাতালো হচ্ছে 5টা, 5টা রানিং দাতালো, আর একটা হচ্ছে অদাত। এটা দাঁতে আসবে, এটা দাঁতে চলে, আর যেটা এক্সট্রা সেটা ওটা মনে করো দাঁত ফাঁসেছে, ওটা দাঁত ফাঁসেছে। আচ্ছা, তো আজকে প্লেসটা যে প্লেসে কন্টিনিউ ভিডিও দেন ওখানে তো না, আজকে ওখানে গরু আছে তো, হ্যাঁ, তো এখানে মনে করেন দিলে আমার বাড়ি তো, এটা বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, দুই যে আমার শ্বশুর বাড়ি, আজ আমার নিজের বাড়ি। তাহলে আসেন আমরা একটা একটা করে দেখি। এই যে 6টার মধ্যে প্রথমে যেটা দেখছি, এটার বয়স, এটা দুদাত বয়স, এটা দুদাত বয়স। মাথাটা একটু টেনে দেন দেখি পাশে, এটা দুদাত বয়স, রানিং রানিং দুদাত বয়স, শিং মাথা ভালো, চামলুজ, দাড়ি লম্বা। তো আজকে গরুগুলো সবগুলো তো হচ্ছে বেশ কালারফুল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার দুদাত বয়স। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এগুলো রেট কেমন রেখেছেন আজকে? বিষয় হচ্ছে তো মনে করো কম রেটে পাচ্ছি, কম রেটে দিতে হবে। কম রেটে পাইছেন, কম রেটে দিবেন, কম লাভ করিবা হবে। হ্যাঁ, তাহলে মনে করো 10 সেলটা বেশি হবে, সেলটা বেশি হবে। এখন বর্তমানে যেটা চলতেছে, বর্তমানে তো আমার কাছে লাভ কম সেল বেশি, লাভ কম সেল বেশি। কম দামে পাইছেন, কম দামে সেল দিবেন, সেটা কম দামটা কত? কম দাম তো বলতে ভাই, এটা মনে করেন 72,200, 72,200 করে, 72,200। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার 72,200 টাকা লটের প্রথম নাম্বার, এটা হচ্ছে দুই দাঁত বয়স, রানিং রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, এটাকে সরাই দেন দেখি। এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার, রানিং দুই দাঁত বয়স, রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, এখন এভারেজ গোস্ত কেমন আসবে ভাই এগুলো? এটা ভাই ওজন এক জায়গায় করে মনে করেন 110 কেজি, কেজির কাছাকাছি এভারেজে গোস্ত হবে। প্রথম নাম্বার দেখলাম, এটাকে সাইড করে দেন, দুই নাম্বারটা দেখতে চাই। দুই নাম্বার কি, শাহিওয়াল, শাহিওয়াল, শাহিওয়াল সার, এটা কি রানিং দাঁতে আছে? হ্যাঁ, এটা দুই দাঁত বয়স, এটাও রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, এটা শাহিওয়াল রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, শিং মাথা ভালো, শিং মাথা ভালো, ঝুল ভালো, এটা রানিং দুই দাঁত বয়স, শাহিওয়াল শার্ট। আচ্ছা, সাইজ গুণ সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট। আচ্ছা, এটাকে সরাই দেন, আমরা এখন তিন নাম্বারটা দেখতে চাই। দুই নাম্বার, তিন নাম্বার, এটা এটা তো দেশি, তবে কালারফুল, একেবারে লাল টকটকে কালার। এটা সিরিয়ালে তিন নাম্বার, এটাকে দাঁতে আসছে, এটাও রানিং দুই দাঁত বয়স। আচ্ছা, তারপরে যারা কুরবানি টার্গেট করে পুষতে চায়, কিনতে চায়, তাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সার। এভারেজে গোস্ত কতটুকু বললেন? 10 কেজি, 110 কেজি। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার। আমরা একটু দেখাই সামনে গেট আপটাও, কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর। এটা 75-এর নিচে পাবে না, 75-এর নিচে পাবে না এটা। আচ্ছা, এটাকে সরাই দেন। আচ্ছা, চার নাম্বারটা দেখি, এটা চার নাম্বার, শিং মাথা ভালো, শিং মাথা ভালো, খুবই ভালো। আচ্ছা, সিরিয়ালে চার নাম্বার, এটা
সিং মাথা ভালো, দাড়ি লম্বা, চামড়া ঢেলা ঢেলা আছে, ঢেলা ঢেলা আছে। আচ্ছা সিং মতো হয়ে গেছে, খুব সুন্দর, খুব সুন্দর জি। আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার। আচ্ছা সরে দেন দেখি, আমরা এই পাশ থেকে দেখি একটু। এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার। আচ্ছা পাঁচ নাম্বারটা দেখি আমরা, এটা কালো কালারের শার, এটা সিরিয়ালের পাঁচ নাম্বার। এটা কি দাঁতে আসছে? হ্যাঁ এটা দুই দাঁত বয়স, এটা রানিং দুই দাঁত বয়স। গর্জিয়াস কালার, শিং মাথা ভালো, এটা 75-76 নিচে, এটা 75-76 নিচে নিচে পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার? পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার। এটা সিরিয়ালের পাঁচ নাম্বার, এটা দুই দাঁত বয়স। আচ্ছা ছয় নাম্বারটা দেখি আমরা, তাহলে এটা প্যাকেজের সর্বশেষ। এটা হচ্ছে দাঁত ফাঁস, এটা রানিং দাঁতে আসে নাই, দাঁতে আসবে। এটা শিং মাথা খুব সুন্দর, শিং মাথা বেশ সুন্দর। আচ্ছা এটা আনুমানিক কতদিন সময় লাগতে পারে দাঁতে আসতে? দাঁত নড়তেছে তো কয়েকদিনে উঠে যাবে, দাঁত নড়তেছে কয়েকদিনের মধ্যে দাঁতে উঠে যাবে, চলে আসবে। এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ, পড়েছি তো, হ্যাঁ এই জন্য একটু ভয় করতেছে, ভয় পাচ্ছে। সর্বশেষ ছয় নাম্বার এটা। আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি, সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা পাঁচ নাম্বার এইটা, চার নাম্বার এইটা, তিন নাম্বার এইটা, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে রেট বললেন কত? 72,200 জি। আচ্ছা এই যে যেটা এক্সট্রা বললেন, এটা তো মোটামুটি মাংস উপযোগী মনে হচ্ছে, এটা ক্রস, এটা কি দাঁতে আসছে? দাঁত ফাঁস মন গোস্তই আছে। আচ্ছা এইটা যদি কোনো দর্শকে নিতে চায়, এটা কত টাকা রেখেছেন? এটা মনে করো 87,000 টাকা পড়বে, 87,000 জি। এটা কি ফিক্স নাকি হালকা পাতলা কোনো সুযোগ আছে? এখন 2-4-500 টাকা যদি কম হয়, এটা আলাদা বিষয়, 2-4-500 টাকা গোস্তের ওজনে এটা দাম লাগবে, গোস্তের ওজনে। এটা কি আপনার বাড়ি পোষা নাকি? এটা বাড়ির পালা গরু, বাড়ির পালা গরু এটা। তাহলে এটা বললেন কত? 87,000। আচ্ছা সব তো সুস্থ সবল, সব সুস্থ সবল, সরাই দেন দেখি। আচ্ছা এটা যদি কেউ কুরবানি পর্যন্ত পুষতে পাই, দাঁতে তো আসবে? হ্যাঁ দাঁতে চলে আসবে, দাঁতে চলে আসবে। এই গরুটাতে কতটুকু গোস্ত ধরানো সম্ভব? যে যেরকম যত্ন করবে সেরকম ফল, সেরকম না, যিনি আসলে কিনবে তারা তো আসলে পর্যাপ্ত যত্ন নিয়েই কিনতে যাবে, ভাগ আছে। হ্যাঁ কেউ মনে করো শুকনা খেরগুলো পানি দিয়ে মাখিয়ে দিলে ওইটাতে যত্ন করে না, খাওয়ার ভিটামিন যেটা পুষ্টিকর খাবার দিলে এই গরুটা কুরবানি হিসেবে 1,40,000 বিক্রি হবে, 1,40,000 বিক্রি হবে আশা করা যায়, আশা করা যায়। তাহলে এটা যদি কেউ নিতে চায়, এটা রেট রেখেছেন 87,000। আচ্ছা এটা 87,000, আর বাকিগুলা কেউ যদি চায় এগুলোও নিতে পারবে। এগুলো বললেন 72,200। আচ্ছা কৌশল ভাই, এখন বিষয় হচ্ছে টোটাল তো ছয়টা এবং একটা এক্সট্রা, সাতটা। আচ্ছা এগুলো ছাড়াও যদি কেউ যোগাযোগ করে কিনতে চায়, কিনতে পারবে? এটা নিয়ে করো, হ্যাঁ সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, হ্যাঁ ফল পাবে। এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো, 0175-8223-8223-1713, করে বিক্রি হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।